আসসালামু আলাইকুম বন্ধুরা। বন্ধুরা, আজকের আমাদের এই ঘটনাটি রমজান মাসের এক গরিব রোজাদার পরিবারকে নিয়ে। এই কাহিনীটি কামাল চাচার, যে কিনা সামিরের অফিসে পরিষ্কার করার কাজ করত। একবার সে চা হাতে নিয়ে রুমে গিয়ে বলল, সাহেব আপনার চা। সামির তাকে বলল, চাচা আপনি বসুন। সামিরের কথায় কামাল চাচা সেখানে বসলেন। এরপর সামির বলল, চাচা আপনি তো জানেনই যে আমার ব্যবসা প্রায় নেই বললেই চলে, তাই ভাবছি খুব বেশি মানুষকে স্যালারি দিতে পারবো না, তাই জরুরি কিছু লোককে রেখে বাকিদের আমি চাকরি থেকে সাটাই করে দিব। আপনিও কাল ম্যানেজারের সাথে দেখা করে হিসাব বুঝে নিয়েন, আমার আর আপনাকে প্রয়োজন নেই। এ কথা শুনি চাচা অশ্রুসিক্ত নয়নে সামিরের দিকে তাকাতে লাগল। হুট করেই সে যেন গভীর চিন্তায় ডুব দিল। স্বামীর চাচাকে ডাকছিলেন, কিন্তু এমনটা মনে হচ্ছিল যেন সেই ডাক তার কান পর্যন্ত পৌঁছাচ্ছিল না। স্বামীর জোরে জোরে ডাক দিতেই তিনি হুঁশে ফিরে এলেন। কামাল চাচার বয়স হয়েছিল, তার মুখেও কাঁচা পাকা দাড়ি ছিল। সে কোনো মতে চা এগিয়ে দিয়ে বলল, আচ্ছা আল্লাহ আপনার মুশকিল আসান করুক, আল্লাহই আমাদের একমাত্র মালিক। স্বামীর নিজেও অনেক চিন্তিত ছিল, কেননা তার ব্যবসা প্রায় ডুবতে বসেছিল। সে বাসায় এসে বিবিকে ডেকে বলল, আমাকে এক কাপ চা দাও। স্ত্রী এসে জিজ্ঞেস করল, কি হয়েছে আপনার, আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে। স্বামীর তাকে বলল, ব্যাংক থেকে লোন নিয়ে কিছু কন্ট্রাক্টরের সাথে সাইন করেছিলাম, কিন্তু এখন কেউ টাকা দিচ্ছে না, কাল তো ব্যাংক থেকেও টাকা নিতে এসে পড়বে। স্ত্রী কাঁধে হাত রেখে বলল, আপনি চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে, আমি আপনার জন্য চা নিয়ে আসি। এদিকে কামাল চাচা বাড়িতে গেলেন, তো সেখানে বাড়িওয়ালা দাঁড়িয়ে ছিল। সে বলল, আগের চার মাসের ভাড়া বাকি, তুমি কি সেটা দিবে নাকি আমি তোমাদের বের করে দিব। চাচা হেসে বললেন, আগে বসির সাহেব ঘরে আসুন, চা খেয়ে যান। কিন্তু বসির লোকটি বলল, চা রাখুন, আমাকে আমার ভাড়া টাকা দিয়ে দিন। কামাল চাচা হেসে বললেন, ঠিক আছে কালকে সন্ধ্যায় এসে নিয়ে যাবেন। এবার চাচা ঘরে প্রবেশ করলেন, তার তিনজন ছেলে মেয়ে, বড় মেয়ে প্রায় 20 বছরের, এরপরে ছেলে 17 বছরের এবং ছোট মেয়েটি 12 বছরের। চাচা ডেকে তার মেয়েকে বললেন, আমাকে একটু পানি দাও তো। মেয়ে পানি আনতে গেলে তিনি যেন অনেক গভীর চিন্তায় ডুবে গেলেন। মেয়ে এসে জিজ্ঞেস করল, আব্বা 3 দিনের মধ্যে তো রোজা শুরু হবে, রোজার বাজার কবে করবেন? আর আপনি তো বলেছিলেন এবার রোজা একটা ফ্রিজ নেবেন, সেটাই বা কখন আনবেন? কামাল চাচা হেসে বললেন, নিয়ে আসবো মা, আল্লাহ দিবেন। মাগরিবের নামাজের সময় হয়ে এল, উজু করে সে নামাজ আদায় করল। পরদিন সকালে বিবি বলল, আজ কি আপনি কাজে যাবেন না, গড়িতে তো 9টা বেজে গেছে। কামাল চাচা তার বৃদ্ধ স্ত্রীর চোখের দিকে তাকিয়ে বললেন, এখনো তো আমার পরীক্ষা দেওয়ার বাকি, আমার বর স্বামীর আমাকে কাজ থেকে বের করে দিয়েছে, তার নাকি আমাকে দরকার নেই। স্ত্রীর মাথা যেন ঘুরে উঠল, কাল থেকে রমজান শুরু হচ্ছে, বাচ্চারা রোজা রাখছে, কখন তাদের জন্য জিনিস আনব, সেই কথাই জিজ্ঞেস করছে, অথচ আমাদের জন্য আরো একটি পরীক্ষা, আমরা আর কত পরীক্ষা দিব, কবে আমাদের সুখের দিন আসবে। চাচা বললেন, ধৈর্য ধরো, আল্লাহ আমাদের ঠিকই দেখবেন। ওদিকে বাজারে অনেক ভিড় দেখা যাচ্ছে, লোকজন রমজানের জন্য বাজার করতে এসেছে, আপেল তরমুজ রুয়াবজা সহ নানা কিছু নিয়ে যাচ্ছে। কামাল চাচার ছেলে তার বন্ধুর সাথে বাজারে গিয়েছিল, কেননা তার কিছু জিনিস কেনার ছিল। এসব দেখে কামাল চাচার ছেলের অনেক খারাপ লাগল। সে বলল, সবাই কত কিছু নিয়ে যাচ্ছে, আমিও গিয়ে আব্বাকে বলি যে আমাদের রমজানের বাজার করতে। এদিকে কামাল চাচা অফিস থেকে যা যা পেয়েছিলেন তার সবই তিনি বাড়িওয়ালাকে দিয়ে দিয়েছিলেন। তার পকেট একদম খালি ছিল, দুশ্চিন্তায় তাকে গ্রাস করে ফেলেছিল। সে জানত বাচ্চারা তাকে বাজারে যাওয়ার জন্য বলবে, তাও তিনি বাড়ি গেলেন। বাড়ি ফিরতেই ছেলে বলল, আব্বা আপনি এই লিস্টটি তৈরি করে রেখেছিলেন যে আমাদের কি কি লাগবে, চলুন আমরা গিয়ে রমজানের বাজার করে আসি। কামাল চাচা কোনো ক্রমে চোখের পানি লুকিয়ে বলল, বাবা আমাকে আগে কিছু টাকার ব্যবস্থা করতে দাও, তারপরে গিয়ে কিনে আনব নে। ছেলে বলল, আব্বা ওই হামজা আছে না, সে পুরো 5000 টাকার বাজার করেছে। আব্বা চুপ হয়ে গেলেন, আজ প্রথম রোজা ছিল, সেহেরিতে খাওয়ার জন্য রাতে রান্না করা খাবারই ছিল না, খাওয়ার জন্য দুধ দই কিছুই ছিল না, রাতে সবজি তরকারি গরম করে সবাই খেয়ে নিল। ইফতারির জন্য বড় মেয়ে চাল ডাল রান্না করল, সে তার ছোট বোনকে পাঠালো,
যেন সে বরফ নিয়ে আসে। সে পাশের বাসায় গিয়ে দরজা ধাক্কাল, বলল, আন্টি আম্মা বলেছেন আপনাদের কাছ থেকে বরফ আনার জন্য। মহিলাটি রেগে বললেন, তোমরা কি প্রতি রমজানেই চলে আস, কোনো বরফ নেই। মেয়েটি চলে যেতে নিলে সেই মহিলাটি আবারও বলল, যা আজকের মতো নিয়ে যা, কিন্তু এরপর আর চাইতে আসবি না। মেয়েটি তার বড় বোনকে বরফ দিতে দিতে বলল, আন্টি আমাকে অনেক কথা শুনিয়েছে, আমি কালকে থেকে আর বরফ আনতে যাব না। বড় বোন ঘটনা কি ঘটেছে বুঝে গেল। ইফতারির জন্য সবাই এসে বসে গেল। দস্তরখানায় পানি ও কিছু খেজুর ছিল। মাগরিবের আজান দিতেই তারা খাওয়া শুরু করল। ছোট মেয়ে বলল, আব্বা যাদের থেকে বরফ এনেছি না তারা জানো আজকে আপেলের শরবত বানাচ্ছিল, নারিকেলের মিষ্টি পানিও বানাচ্ছিল, আব্বা আমাকেও এনে দাও না। কামাল চাচা মেয়ের মাথায় হাত রেখে বলল, বাচ্চা আল্লাহই দিবেন আমাদেরকে। ছেলে বলল, আব্বা আমি কালকে থেকে মসজিদে ইফতার করব, সেখানে তারা খাওয়ার জন্য কত কিছু দেয়। মা শুনে ধীরে বললেন, তার কোনো প্রয়োজন নেই, ঘরেই ইফতার করবে। এভাবে 10 রোজা পার হয়ে গেল। বাচ্চারা প্রতিদিন নানা জুস ও পাকোড়া খেতে চায়, কিন্তু আব্বা কোনোভাবে তাদের এড়িয়ে যায়। ছেলে এবার রেগে বলল, আব্বা প্রতিদিনই পানি খেয়ে আমি ইফতার করি, এবার আমাকে আপেল এনে দাও। কামাল চাচা মুচকি হেসে বললেন, আচ্ছা আমি তাহলে বাজার গিয়ে দেখছি। কামাল চাচার কাছে অবশিষ্ট 30 টাকা ছিল, ফলে দোকানদারকে জিজ্ঞেস করলেন, আপেল কত করে? দোকানদার জবাব দিল, এগুলো 300 করে আর ওগুলো 350 টাকা করে, সব কিছুর দাম বেশি ছিল। এবার সে লোকটিকে 30 টাকা দিয়ে বলল, এতে যেই কয়টা আপেল হয় আমাকে দিয়ে দাও। লোকটি হেসে বলল, চাচা এতে তো কেবল একটি আপেলই হবে। এদিকে অফিসের বা স্বামীরও ফল কিনতে এসেছিল, সে গাড়িতে বসেছিল। এমন অবস্থায় তার নজর কামাল চাচার উপরে পড়ল। চাচা লোকটিকে বলছিলেন, ওই যে নিচে কিছু আপেল আছে না, ওগুলো আমাকে দিয়ে দাও। লোকটি বলল, চাচা ওগুলো তো খারাপ ফল, আমি আমার ছাগলকে খাওয়ানোর জন্য রেখেছি। চাচা বলল, ওগুলো আমাকে দিয়ে দাও, আজকে 10 রোজা হয়ে গেল, আমার ছেলেমেয়েরা কোনো ফল খায়নি, শুধুমাত্র একটি খেজুর খেয়ে ইফতার করে, আল্লাহ তোমার মঙ্গল করবেন। বিক্রেতার খারাপ লাগল, সে টাকা ফিরিয়ে দিয়ে বলল, চাচা নাও ফলগুলো নিয়ে যাও। কামাল চাচা বেছে বেছে ভালো ফলগুলো নিতে লাগলেন আর সেগুলো একটি পলিথিনে ভরছিলেন ও বিক্রেতাকে অনেক দোয়া দিচ্ছিলেন। এদিকে গাড়ির মধ্যে বসে সবটাই স্বামীর দেখছিল, তার চোখে পানি এসে পড়ল, নিজের ইফতারির কথা মনে পড়ল, কত রকমের ফল, সমুচা পাকোড়া নানা রকমের জুস তিনি খান। কামাল চাচা জোরে জোরে হাঁটতে লাগলেন, ইফতারির সময় ঘনিয়ে আসছিল। স্বামীর তার পিছু পিছু গিয়ে চাচার বাসা দেখে আসলেন। এবার দোকানে গিয়ে প্রয়োজনীয় সবকিছু কিনে নিলেন এবং দরজার বাইরে গাড়ি থামালেন। দরজায় কড়া নাড়ল, ছেলেটা গিয়ে দরজা খুললে স্বামীর জিজ্ঞেস করে, এটাই কি কামাল চাচার বাসা? ছেলেটি বলল, হ্যাঁ আমি ওনার ছেলে, আসুন ভিতরে আসুন। ততক্ষণে আজান দিয়ে দিয়েছিল। স্বামীর দেখল একটি প্লেটে কিছু খেজুর বিছানো আর একটি প্লেটে বাজার থেকে আনা আপেলগুলোর ভালো অংশ বেছে বেছে কাটা। সে এবার গাড়ি থেকে বের করে সবাইকে ফল পাকোড়া সমুচা দিতে লাগল। সবার মুখেই হাসি ছেয়ে গেল। স্বামীরও তাদের সাথে বসে ইফতার করতে লাগল। এবার সে কামাল চাচাকে বলল, চাচা কালকে থেকে অফিসে আসা শুরু করবেন, প্রতিদিনকার ইফতারি খাবার আপনার ঘরে পৌঁছে দেওয়া হবে। কামাল চাচা স্বামীরকে অনেক দোয়া দিতে লাগলেন। স্বামীর বাড়ি ফিরতে লাগল। আজ কেন জানি তার মনে অদ্ভুত ভালো লাগা কাজ করছিল। সে বাড়ি গিয়ে তার স্ত্রীকে বলল, আজ থেকে যতটুকু প্রয়োজন হবে ততটুকু ইফতারি কাটবে, একটা খেজুর দিয়েও ইফতারি করা যায়, অনেকেই তো এমনও আছে যে একটা মাত্র খেজুর দিয়ে ইফতার করে। কাল থেকে কামাল চাচার ঘরে ফলমূল পাঠিয়ে দিবে। এরই মধ্যে স্বামীরের ফোন বেজে উঠল। ওপাশ থেকে আরেক কোম্পানির ম্যানেজার কল করেছিল। সে বলল, স্যার আপনার অ্যাকাউন্টে 20 লক্ষ টাকা ট্রান্সফার করা হয়েছে, বাকি টাকা আপনি ঈদের আগেই পেয়ে যাবেন। স্বামীর আকাশের দিকে তাকিয়ে রইল। তার মনের মধ্যে অদ্ভুত একটি প্রশান্তি ছেয়ে গিয়েছিল। আজকে সে অনেক খুশি ছিল, ছোট্ট একটা নেকি তার কত কিছুই না বদলে দিল। কামাল চাচার ঘরে আনন্দ বইতে লাগল। স্বামীরের কোম্পানিও খুলে গেল। বন্ধুরা, রমজানের সময় আপনারা আপনাদের আশেপাশের অভাবী লোকদের খোঁজ খবর রাখুন। এমন অনেকেই আছেন যারা কারোর সামনে হাত পাততে চায় না,
কিন্তু তারা সকলেই খুবই অভাবী। তো আপনি তাদের সাহায্য সহযোগিতা করুন। ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর আমাদের আমানত চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।